জলস্থলে পড়ে আছে অসংখ্য প্লাস্টিক, যার বেশিরভাগই ফেলে দেয়া কিংবা ব্যবহার অনুপযোগী। কাগজে কলমে এগুলোকে বর্জ্য বলা হলেও আসলেই কি তাই? শহরের আরেক প্রান্তে আবার আয়োজন করে পোড়ানো হচ্ছে এসব প্লাস্টিক বর্জ্য। ফেলে দেয়া কিংবা পোড়ানোতেই কি সমাধান, নাকি সমস্যার শুরু? তবে পরিবেশের জন্য ক্ষতি করে বর্জ্যের মধ্যেও রয়েছে বিশাল অর্থনীতি। চার যুগ আগে পুরান ঢাকার ইসলামবাগের কিছু মানুষ সেই অর্থনীতির খোঁজে শুরু করে প্লাস্টিক ভাঙারির ব্যবসা। এরপর ধীরে ধীরে ইসলামবাগ সহ বুড়িগঙ্গার দুই পাড়ে গড়ে উঠে 300 থেকে 400 ভাঙারি ব্যবসা। সবাই নোংরা বলে, আসলে নোংরা যদি আমরা প্রসেসিং না করি তাহলে দেখবেন যে এটা আরও বেশি নোংরা হয়ে গেছে। বড় বড় দোকানে তো দেখা যায় দিনে দৈনিক 2 থেকে 2.5 টন মালের উপরে আসে। এভারেজ ক্রয় করতে আসি 45 টাকা, একটা আছে পানি কালার ওটা 80 টাকা 82 টাকা 85 টাকা এরকম ক্রয় করতে আসি। বাছাই করার পরে এগুলো কাটানো হয়, কাটানোর পরে দেখা যায় ধুলাই করা হয়। বলা হচ্ছে এই ফেলে দেওয়া প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে সময় নেয় 20 থেকে 450 বছর পর্যন্ত। তাতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি, মানুষসহ প্রাণীকুল। তবে এই স্তূপের যে ফেলে দেওয়া প্লাস্টিক রয়েছে সেগুলো রিসাইক্লিং হয়ে যাবে কারখানায়, তৈরি হবে নতুন নতুন পণ্য, যাবে সারা দেশের মানুষের ঘরে ঘরে। রিসাইকেল প্রক্রিয়া দেখতে আমরা আসি ন্যাশনাল পলিমার গ্রুপের কারখানায়। দেশে গড়ে ওঠা 6000 প্লাস্টিক কারখানা ও সারা দেশ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য ভেঙে চিপস করা হয় ক্রাশার মেশিন দিয়ে। এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পড়ে থাকা যেগুলো পরিবেশকে নষ্ট করছিল এরকম টাইপ আমাদের ভলেন্টিয়ার দিয়েও আমরা ক্রয় করে এগুলো এখানে নিয়ে আসছি এবং এটা আমরা রিসাইক্লিং করে পরবর্তীতে গ্রাহকদের কাছে খুব কম মূল্যে প্লাস্টিক দ্রব্য সামগ্রী আমরা পৌঁছে দেব। এই চিপস কাঁচামাল হিসেবে ব্যবহার হয় প্লাস্টিক তৈরিতে। কয়েক ধরনের মিক্সিং শেষে অটো লোডার দিয়ে যায় ইনজেকশন মোল্ডিং মেশিনে, যেখান থেকে তৈরি হয় প্লাস্টিকের গৃহ সামগ্রী। সবচেয়ে বেশি 5 মিনিট সময় নেয় টেবিল তৈরিতে। আমাদের মেশিনে সেফটি ডোর আছে, যার কারণে আমাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক কম। বছরে আমরা 400 টনের মতো র মেটেরিয়াল আমরা রিপ্রসেস করে থাকি এবং এই সম্পূর্ণ র মেটেরিয়ালই ব্যবহারযোগ্য, যেটা পরিবেশের কোনো ক্ষতি করে না। নামবিহীন প্লাস্টিকের পরিচয় মেলে প্রিন্টিং সেকশনে। অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন এই সেকশনে উৎপাদন বাড়িয়েছে 5 থেকে 6 গুণ। ম্যানুয়ালিতে আমরা যেটা করতাম যে আমাদের পার ডে 6000-7000 পিস প্রোডাকশন হতো, এখন অটোমেশন আসার ফলে যেটা হয়েছে যে আমরা পার ডে 35 থেকে 40 হাজার পিস মাল আমরা প্রোডাকশন করতে পারতেছি। 5-7 বছর থেকেই এক্সপোর্ট হয়, বাট আগের তুলনায় এখন আমাদের এক্সপোর্ট অনেক ডিমান্ড বেশি। বিপিজিএমএ বলছে বর্তমানে দেশে 30% বেশি প্লাস্টিক রিসাইকেল হয় আর পুনরায় তৈরি হয় এমন পণ্যের রপ্তানি বাড়াতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। সরকারের প্রতি রিসাইকেলে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্লাস্টিক ব্যবসায়ীদের। রিসাইকেলের যে দানাগুলো এক্সপোর্ট সেটা না করে আমরা সে দানা দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করে, আমরা ফিনিশ প্রোডাক্ট তৈরি করে আমরা সেগুলো এক্সপোর্ট করতে চাই এবং আমরা সেগুলো করছিও। আমরা সেটা আরও বড় পরিসরে, আরও ফোকাসড, আরও প্রফেশনাল ওয়েতে আমরা কাজটা করতে চাই। চেয়ার টেবিল ভেঙে গেলে, মগ ভেঙে গেলে, বালতি ভেঙে গেলে, সেগুলো সকল জিনিস আমরা রিসাইকেল করছি। 37% অফ দ্য ওয়েস্ট প্লাস্টিক আমরা রিসাইকেল করি। যে পরিমাণে পলিউশন প্রিভেনশন করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা দরকার, সেটা আমাদের সরকার এখনও করতে পারেন নাই, যার জন্য প্লাস্টিক পলিউশন আমরা যত্রতত্র দেখি। পরিবেশবিদদের পরামর্শ, প্লাস্টিকের জন্য সিটি কর্পোরেশনের আলাদা ব্যবস্থাপনার পাশাপাশি কারখানাগুলোকে ব্যবহার করতে হবে পুনরায় ব্যবহার উপযোগী কাঁচামাল। আর ডাম্পিং সাইডে আমিন বাজার বা মাতোয়াইল অথবা সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো STSগুলোতে প্লাস্টিককে আলাদা করার ব্যবস্থা করতে হবে। ব্যবহার উপযোগী ইনগ্রেডিয়েন্ট আমাদেরকে নিয়ে আসতে হবে। আবার বিভিন্ন মোড়কজাত করার জন্য খাবারের ক্ষেত্রে আমরা প্লাস্টিককে ফুড গ্রেড প্লাস্টিক আমাদের আমদানি করতে হবে এবং যেটি রিসাইকেলেবল। দেশে প্লাস্টিকের চাহিদা বাড়ছে 20% হারে। বর্তমানে এই খাতে কর্মসংস্থান হয়েছে 15 লাখ মানুষের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।